বাংলায় সন্ত্রাস চলছে, এবার মুর্শিদাবাদে শুট আউট। শমশেরগঞ্জে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, ফারাক্কা ব্যারেজের জমিতে বেআইনি কারখানার প্রতিবাদ চলাকালীন গুলি চলে বলেই জানা যাচ্ছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী ফারুক শেখ, এবং যেখানে গুলি চলেছে সেই ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। এবার মুর্শিদাবাদে শুট আউটের ঘটনা, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী। শমশেরগঞ্জে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, ফারাক্কা ব্যারেজের জমিতে বেআইনি কারখানার প্রতিবাদ চলাকালীনই গুলি চলে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, নাম ফারুক শেখ। ঘটনাস্থল থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে আমরা জানি ইতিমধ্যে হাইকোর্ট কড়া মন্তব্য করেছেন, যারা ঘর ছাড়া রয়েছেন তারা মঙ্গলবারের মধ্যে বাড়ি ফিরে আসুক। যেখান থেকে অভিযোগ আসছে সেখানে আরো বেশি করে সক্রিয় হতে হবে পুলিশকে, এই কড়া মন্তব্য হাইকোর্টের। তার মধ্যেই আরো একটি খবর যেটা আপনাদের সামনে রেখেছি, মুর্শিদাবাদে শুটআউটের ঘটনা। শমশেরগঞ্জে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলতে পারবে রাজীব? একেবারে শমশেরগঞ্জের যে বাসায়তপাইকর গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মোহাম্মদপুর এলাকায় আজ দুপুরে একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ইন্সপেকশনে আসার কথা ছিল, সেই নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জমায়েত হন এবং ফ্যাক্টরির মালিক এবং তার যে পরিজন তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং তার অভিযোগ সে সময় তারা দুষ্কৃতীদের সংগঠিত করেন এবং গ্রামবাসীদের যারা এই প্রতিবাদ করছিল এখানে দূষণ হচ্ছে বলে তাদের লক্ষ্য করে তারা বোমাবাজি করা হয়, গুলি চালানো হয়, একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন বোমার আঘাতে আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে শমশেরগঞ্জ থানার পুলিশ যায়, বেশ কয়েকজনকে এখান থেকে আটক করা হয়েছে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে, কিছু তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে পুলিশি টহল চলছে এবং স্থানীয় মানুষজনকে ওই কারখানার আশপাশে যেতে দেওয়া হচ্ছে না, এলাকা ঘিরে কিন্তু উত্তেজনা রয়েছে। ধন্যবাদ রাজীব। শমশেরগঞ্জে শুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী, যেখানে গুলি চলেছে সে ঘটনাস্থল থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসটি কড়া পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্ট মন্তব্য করে বলেছে যে আমরা চাই দ্রুত ঘর ছাড়ারা ঘরে ফিরে আসুক, মঙ্গলবারের মধ্যে যারা ঘর ছাড়া তারা যেন বাড়ি ফিরে যায়, সেই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে তারা বলেন যে যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে, মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। এই পর্যবেক্ষণ দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট আরও বলে যে অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ আসছে, আমরা বাস্তব চিত্র জানতে চাই, মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের তরফে সওয়ালে বলা হয় 18 জুন পর্যন্ত ডিজির ইমেলে 859 অভিযোগ এসেছে, 204 ক্ষেত্রে আদালত গ্রাহ্য অভিযোগ রয়েছে তাই এফআইআর হয়েছে, 175 অভিযোগে আদালত গ্রাহ্য অপরাধ নেই, হাইকোর্টে সওয়ালে বলে রাজ্য সরকার।